শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো শিক্ষার্থীরা আমরা আমাদের প্রথম সাময়িক সিলেবাস অনুযায়ী আমাদের সকল পড়া আমরা রিভিশন করেছি এখন তোমরা বাসায় প্রতিদিনই কিছু কিছু করে প্র্যাকটিস করবে তাহলে পড়াগুলো তোমাদের মনে থাকবে তো আজকে আজকে থেকে আসো আমরা একটু নতুন অধ্যায় যাই নতুন অধ্যায় নিয়ে আলোচনা করি আজকে আমরা কোন বিষয়টি নিয়ে আলোচনা করব তা আমরা উপকরণের সাহায্যে বোঝার চেষ্টা করি দেখো আমার আমরা এখানে চারটা ব্লক রেখেছি হ্যাঁ এক দুই তিন চার এখানে আছে চারটা এক দুই তিন চার তাহলে এই চারটা আর চারটা মোট কটা হলো আটটা আমরা বনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখন এই আটটা তাহলে এখানে চারটা এখানে চারটা তাহলে দুবার চারটা করে রাখা হয়েছে তো আমি যদি সহজেই বলে ফেলি আমার এক জায়গায় চারটা আছে তাহলে দু জায়গায় কত হবে চার দুগোনা আট দেখো তুমি যোগ করার চেয়ে সহজভাবেই গুণের নামতা পরে বলে ফেলতে পারে চার দুগুণ আট আবার দেখো তাহলে সহজভাবে আমাদের হয়ে গেল। তাহলে আমরা কি করছি এটা সংক্ষিপ্তভাবে আমরা এটার হিসাবটা করতে পারছি এখানে দেখো আবার কয়টা পেন্সিল আছে এক দুই তিন চার পাঁচ এখানে আছে পাঁচটা পেনসিল আবার এখানে আছে পাঁচটা পেন্সিল তো এখানে পাঁচটা পেন্সিল এক জায়গায় পাঁচটা পেন্সিল আর এক জায়গায় পাঁচটা পেনসিল তাহলে মোট কটা পেনসিল হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটা আমি কী করলাম যোগ করলাম কিন্তু আমি যদি যোগ না করে এক জায়গায় যদি পাঁচটা থাকে তাহলে দুই জায়গায় কয়টা আছে পাঁচ গুণ দুই পাঁচ দুগোনা দশ তাহলে আমি সহজেই হিসাবটা করতে পারছি তাহলে তোমরা বুঝতে পারছো আজকে আমরা কী বিষয় নিয়ে আলোচনা করবো হ্যাঁ আজকে আমরা আলোচনা করব আমাদের বইয়ের গুণ অধ্যায় নিয়ে অধ্যায় পাঁচ গুণ আমরা এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করি ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারছি গুণটা কি গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ কারণ যোগ করতে আমাদের অনেক সময় লাগবে তাহলে আমরা গুণের মাধ্যমে আলোচনা করে সহযোগ করতে পারছি তাহলে গুণ হচ্ছে কি গুণ হলো একটি গাণিতিক প্রক্রিয়া তাই না যোগ বিয়োগ ভাগ এগুলো আমাদের হচ্ছে গাণিতিক প্রক্রিয়া তো গুণটা হচ্ছে তেমনি একটি গাণিতিক প্রক্রিয়া গুণ হলো যোগের সংক্ষিপ্ত প্রক্রিয়া এই যুগটা আগে আমি তোমাদেরকে বললাম যে চারটা আটটা ব্লক একসাথে যোগ করার চেয়ে আমরা যদি আলাদা আলাদা ভাগ করে বলি তাহলে আমাদের কাছে সহজে আমরা গুণের নামতা করে বলতে পারছি তাই না হ্যাঁ তারপরে হচ্ছে একটি সংখ্যাকে পুনঃ যোগ করার প্রক্রিয়াকে বলা হচ্ছে গুণ হ্যাঁ যেমন ধরো এই আমাদের সাঁইত্রিশ পৃষ্ঠা আমরা খুলি দেখো এখানে একটা প্লেটে কটা করে আপেল আছে এক দুই এক দুই এক দুই এক দুই এখানে প্লেট কটা একটা দুটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা প্লেটে দুটা করে আপেল আছে তাহলে পাঁচটা প্লেটে যদি দুটা করে আপেল থাকে তাহলে আমরা বললাম কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে আছে দশটা আপেল ঠিক আছে তাহলে আমরা বারবার যোগ করছি এই এখানে দুই দুইয়ের সাথে আবার দুই যোগ করছি আবার দুই যোগ করছি আবার দুই যোগ করছি আবার দুই এখন বারবার যোগ না করে আমরা সহজে বলে ফেললাম পাঁচ দুগোনা দশ দশটা আপেল আছে ঠিক একইভাবে এখানে দেখো বিস্কুট আছে কয়টা করে তিনটা করে এক দুই তিন এক দুই তিন এক দুই তাহলে একটা দুটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা প্লেট আছে পাঁচটা প্লেটের মধ্যে একটা প্লেটে কটা করে বিস্কুট আছে তিনটা করে তাহলে পাঁচটা প্লেটে কটা বিস্কুট থাকবে আমি সহজে বলতে পারছি তিন পাচা পনেরো না তিন পাঁচে পনেরো তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এটি পুনঃ পুন যোগ বারবার যোগ করা প্রক্রিয়াটাকে সংক্ষেপে প্রকাশ করাই হচ্ছে কি হচ্ছে সংক্ষেপে আমরা যখন প্রকাশ করছি সেটাই হচ্ছে গুণ যেমন এখানে মাছ দিয়েছে একটা থালাতে চারটা করে মাছ এক দুই তিন তিনটা থালা তাহলে আমি একবার গুণছি চার আবার গন্ছি চাল আবার গঞ্ছি চার বারবার চার পুনঃ পুনো যোগ করে আমার চলে কত বারোটা আমি যদি সহজেই বলি যে একটা থালাতে চারটা করে মাছ তার তিনটা থালাতে তিন চারা বারোটা মাছ আবার এখানে যেমন কলা আছে কলা কয়টা দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা করে কলা তাহলে এক দুই তিন চার চারটা থালা চারটা থালায় একটা থালায় পাঁচটা করে কলা তাহলে চারটা থালায় কটা হবে বিশটা করে বিশটা হবে মোট তাহলে তুমি গুনলেও তোমার বিষটা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ তাহলে আমাদের যোগটা হচ্ছে কি হলো একটি সংখ্যাকে পুনঃ যোগ করার প্রক্রিয়াই হচ্ছে গুণ গুণের সাংকেতিক চিহ্ন এভাবে আমরা দিচ্ছি দেখো যোগ আর গুণের চিহ্নগুলো কিন্তু আমরা মিলিয়ে নেবো না হ্যাঁ এই এই দেখো এই হচ্ছে যোগের চিহ্ন ঠিক আছে এখন তুমি যদি একটু আড়াআড়িভাবে তাকাও দেখো এটাকে কিন্তু গুণ হিসেবে দেখা যাচ্ছে তুমি যদি এভাবে একটু কাট করে তাকাও দেখো দেখা মনে হচ্ছে গুণ হ্যাঁ তাহলে এটা হচ্ছে যোগের চিহ্ন আর আমাদের গুণের চিহ্ন আমরা কীভাবে দেব এই ঠিক আছে এইভাবে হচ্ছে আমাদের গুণের চিহ্ন তারপরে বলেছে এখন দেখো গুণের সাংকেতিক চিহ্ন এখন গুণের বিভিন্ন অংশ আছে তুমি পাঁচ গুণ এটা হচ্ছে গুণের চিহ্ন চার পাঁচকে তুমি চার দিয়ে গুণ করছো এখন এই গুণের তিনটা অংশ আছে একটা হচ্ছে গুণ্য একটা হচ্ছে গুণ একটা হচ্ছে গুণফল গুণ্য কি যে সংখ্যাকে তুমি গুণ করবে হ্যাঁ প্রথমে যে সংখ্যাটা থাকবে যে সংখ্যাটা থাকবে সেটা যেমন একটা থালাতে পাঁচটা করে কলা আছে তাহলে তুমি পাঁচটা পাঁচটাকে কলাকে গুণ করছো কয়টা থালা দিয়ে চারটা থালা দিয়ে তাহলে একটা থালাকে পাঁচটা করে কলা আছে চারটা থালাতে কয়টা আছে তাহলে যে সংখ্যাকে তুমি গুণ করছো তার নাম হচ্ছে গুণ্য আর যে সংখ্যা দিয়ে করছো তার নাম হচ্ছে গুণ গুণকোনে আমরা যে ফলটা পাচ্ছি তার নাম হচ্ছে গুণ ফল তাহলে আমরা মনে রাখবো আমাদের গুণ্য কোনটা যে সংখ্যাকে গুণ করা হয় তাকে বলা হয় গুণ্য যে লিখেছি আমি যে সংখ্যাকে গুণ করা হয় তাকে বলা হয় গুণ্য গুণক কি যে সংখ্যা দিয়ে গুণ করবে তাকে বলা হচ্ছে গুণক তাহলে যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলা হয় গুণ করে আমরা যে সংখ্যা পাই তার নাম হচ্ছে গুণফল তাহলে গুণ করে যে সংখ্যাটা পাওয়া যায় তার নাম হচ্ছে গুণফল ঠিক আছে এখন এভাবেও আমাদের আমাদের মনে বুঝতে হবে আর এভাবেও আমাদের জানতে হবে পাশাপাশি আমাদের মনে রাখবে গুণ্য সবসময় প্রথমেই থাকবে এটা একদম জানা সহজ উপায় হ্যাঁ গুণ্য সবসময় প্রথমে থাকবে কারণ গুণ্য গুণ সমান গুণফল কাজে প্রথমে যেটা আছে সেটা ছোট হোক আর বড় হোক চার থাকুক আর তিনে থাকুক হ্যাঁ বা গুণক বড় হোক আর ছোটো হোক প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে গুণ্য পরে যেটাকে দিয়ে গুণ করব তার নাম হচ্ছে গুণক গুণ করে যে সংখ্যাটা পাবো তার নাম হচ্ছে গুণফল ঠিক আছে যেমন ধরো আমাদের উনচল্লিশ পৃষ্ঠে আছে দেখো প্রত্যেক দলে বস্তুর সংখ্যা তাহলে বস্তুর সংখ্যাকে আমরা দলের সংখ্যা দিয়ে গুণ করে আমরা মোট সংখ্যা বের করছি মনে করে এখানে তিনটা তিনজন করে আছে একটা শাড়িতে তিনজন করে বসেছে দেখো এখানে একটা শাড়িতে তিনজন করে বসেছে আমার শাড়ি হচ্ছে চারটা দিয়েছে যে কোনো শ্রেণীতে চারটি বেঞ্চ আছে প্রতি বেঞ্চে তিনজন করে শিক্ষার্থী বসে তাহলে আমরা কজন শিক্ষার্থীকে পাবো তাহলে আমাদের শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে আমার বেঞ্চের সংখ্যা হচ্ছে চারটা প্রতিটাতে তিনটা করে তিনজন করে বসছে তাহলে এখানে হচ্ছে বস্তুর সংখ্যাটা হচ্ছে তিন তাহলে হচ্ছে দলের সংখ্যা আমরা কয়টা কয়টা বেঞ্চ ছিল আমাদের চারটা বেঞ্চ তাহলে দলের সংখ্যা তাহলে তিনকে আমরা চার দিয়ে গুণ করে বারো বলেছি তাহলে এখানে গুণ কোনটা তিন আর গুণ কোনটা চার আর গুণফল কোনটা বারো তাহলে এখানে দেখো দিয়েছে যে যোগের সাথে আমরা গুণের প্রতি মিলিয়ে ফেলবো না কারণ আমি তোমাদেরকে বলেছি একটু আড়াআড়িভাবে তাকালেই কিন্তু যোগটাকে গুণটাকে যোগের মতো দেখা যাচ্ছে ঠিক আছে এখন এই জিনিসগুলো আমাদের একটু জানতে হবে যে গুণ্য ও গুণক স্থান বিনিময় করলেও গুণফল একই থাকে ঠিক আছে কথাটা কি একটু দেখো আমরা বুঝি মনে করো তুমি লেখলে পাঁচ গুণ চার সমান সমান বিশ তাহলে এখানে পাঁচ হলো গুণ্য চার হলো গুণ বিশ হলো গুণফল তাহলে পাঁচ হচ্ছে গুণ্য হ্যাঁ চার হচ্ছে গুণক আর বিষ হচ্ছে গুণফল এখন তুমি যদি এই গুণ আর গুণকে স্থান বিনিময় করে দাও যদি লেখো চার গুণ পাঁচ সমান কত আসবে সেই গুণফল কিন্তু বিষে আসলো তাহলে এখন ও হয়ে গেল গুণ ঠিক আছে আমি একটু আগে বলেছি যে বড় ছোটা আমার কোনো বিষয় না আমরা দেখব কোনটা আমাদের প্রথমে আসে কাকে আমাদের গুণ করতে হবে তাহলে এটা হচ্ছে গুণ আর এখানে হচ্ছে এটা হচ্ছে গুণফল দেখো গুণ ও গুণক স্থান বিনিময় করলে গুণফল একই থাকছে তাহলে পাঁচ গুণ চার ছিল চার গুণ পাঁচ গুণ ফল কিন্তু একই চলে আসলো কিন্তু কথা বুঝতে হবে এখানে মনে করো একটা থালাতে পাঁচটা কলা আমার থালা হচ্ছে চারটা এখানে কথা হচ্ছে একটা থালাতে চারটা কলা থালা হচ্ছে পাঁচটা ঠিক আছে এরপরের অংশ দিয়েছে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে গুণফল শূন্য হবে তুমি যে কোনো সংখ্যাকে গুণ করো না কেন শূন্য দিয়ে আমাদের গুণফল ফল শূন্য আসবে তোমার পাঁচকে যদি শূন্য দিয়ে গুণ করো আমরা শূন্যের নামতা কী শূন্যের নাম তো হচ্ছে শূন্যই তাহলে পাঁচ শূন্য শূন্য যে কোনো সংখ্যাকে তুমি গুণ করো সেটা শূন্যই আসবে তাহলে এখানে এটা কি গুণ ও কি গুণ আর হচ্ছে গুণফল এখন আমাদের এই সূত্রটা আমাদের জানতে হবে গুণফল কারণ খালি ঘর পূরণের জন্য আমাদের লাগবে গুণফল সমান গুণ্য গুণ গুণক আর গুণ্য সমান কি গুণফল ভাগ গুণ্য গুনক হ্যাঁ আর গুণক সমান গুণফল ভাগ গুণ্য যেমন আমরা বললাম পাঁচ গুণ চার সমান বিষ তাহলে গুণ্য গুণক সমান গুণফল এখন আমাকে যদি আমরা যদি শুধু গুণ্য বের করি তাহলে পাঁচকে আমরা যদি বিশ দিয়ে ভাগ করি চার চার বিষ হ্যাঁ চার পাঁচা বিশ তাহলে আমরা গুণকটা পেয়ে গেলাম চার দেখেছ তাহলে ভাগ ফলটাকে আমরা কি করলাম গুণ্য দিয়ে ভাগ করলাম আবার যদি এখন গুণ্য বের করতে চাই তাহলে আমরা গুণক দিয়ে গুণ করি ভাগ করি তাহলে বিষকে যদি ভাগ করো চার বিশে চার পাঁচা কুড়ি এই ঠিক আছে চার পাঁচে বিষ চলে আসলো তাহলে পাঁচ এই যে গুনক তাহলে আমাদের সূত্র হলো কি গুণন্য সমান গুণফল ভাগ গুণ্য আর গুণক সমান গুণফল ভাগ গুণ তাহলে আজকে যে পড়াগুলো আমি তোমাদেরকে পড়িয়েছি এগুলো তোমরা সুন্দরভাবে তোমাদের সিডাব্লিউ খাতায় করবে এবং বোঝার চেষ্টা করবে ঠিক আছে তাহলে আগামী ক্লাসে আমরা অঙ্ক করতে পারব। তাহলে আজকের পড়াকে আজকে সকল গাছগুলো আমরা আমাদের সিডাব্লিউ খাতায় করবো যেগুলো আমরা আমাদের এই খাতায় লিখেছি তোমরা সুন্দরভাবে তুলে নাও শিক্ষার্থীরা আজকের পর আমাদের এই পর্যন্তই তোমরা সুন্দরভাবে কাজগুলো করো ক্লাসটা বোঝার চেষ্টা করো তাহলে সামনের ক্লাসে আমরা যখন গুণ করব তখন আমাদের কাছে জিনিসগুলো সহজ লাগবে আর এর মধ্যে তোমরা আবার দশ নামতাটা ভালো করে আবার রিভাইজ করে ফেলো কারণ গুণের অঙ্ক করতে গেলে আমাদের নামটা অবশ্যই প্রয়োজন হবে ঠিক আছে তাহলে তোমাদের মধ্যে কাজগুলো করো আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে ধন্যবাদ